ইমানদারের জীবনে কোনো সাফল্য অর্জন হলে তিনি সাথে সাথে অহংকার না করে, দম্ভ না দেখিয়ে, লাফালাফি লম্পজম্ভ না করে তিনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়বেন, সিজদা তো শুকর আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, তার প্রিয় মাতৃভূমি থেকে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে, নিষ্পেষণ করে, জুলুম করে মুশরিকরা বের করে দিয়েছিল, তিনি মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছেন, হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। সেখান থেকে অষ্টম হিজরিতে মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আবার তাকে মক্কায় শাহেন শাহের মতো আবার ফিরে আসার তৌফিক দিয়েছেন। বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে তিনি একরকম বলতে গেলে রক্তপাতহীন, উল্লেখযোগ্য কোনো রক্তপাত ছাড়া বলা যায়, অনেকটা শান্তিপূর্ণভাবেই তিনি মক্কা বিজয় করলেন। মক্কা তিনি পুনরায় মক্কায় প্রবেশ করলেন, নিজের মাতৃভূমিতে ঢুকার অধিকার তিনি ফিরে পেলেন। এই যে জালিমদের জুলুম থেকে নিজের মাতৃভূমিকে তিনি মুক্ত করলেন, স্বাধীনতা এনে দিলেন সাহাবিদেরকে নিজের মাতৃভূমিতে থাকার, বসবাস করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নেয়ামত পাওয়ার পর কি করেছেন, তিনি তার চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মেহানি তার ঘরে প্রবেশ করেছেন, প্রবেশ করে গোসল করে সুন্দর করে পোশাক আশাক করে দুই রাকাত করে 8 রাকাত সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। মুহাক্কিক উলামায়ে কেরামের অনেকেই বলেছেন এই নামাজ ছিল সালাতুশ শুকর বা সালাতুল ফাতহ, এটা হলো বিজয়ের নামাজ, এটা হলো শুকরিয়ার নামাজ। এই জন্য ভাইরা, ইমানদার যে কোনো অর্জনে অহংকার করবে না, লাভ দিবে না। আমাদের দেশে দেখবেন, আমাদের আশেপাশে দেখবেন, গোটা দুনিয়াতে দেখবেন, মানুষ বিজয় অর্জন করলে উপরের দিকে লাভ দেয়, ঠিক না বে? ঠিক। আপনাদের পছন্দের দল যখন খেলায় গোল দেয়, আপনারা কি সেজদা পড়েন না উপরের দিকে লাভ দেন? তার মানে খেলা দেখেন সবাই ঠিকঠাক মতো, আবার ওয়াজও শুনেন। যদি কেউ কোনো সুসংবাদ শুনে, সাধারণত মানুষ দুই হাত উঁচু করে দিয়ে খুব তার বিজয়কে সে উদযাপন করার চেষ্টা করে। একজন মেম্বার সাহেব মেম্বারিতে দাঁড়াইছে, একজন ওয়ার্ড কমিশনার সাহেব কমিশনারিতে দাঁড়াইছেন, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানিতে দাঁড়াইছে, এমপি সাহেব এমপি ইলেকশনে দাঁড়াইছেন, যে যেটাতে দাঁড়ায়, যদি জিততে পারে কোনোভাবে যেভাবেই হোক যদি জিততে পারে, তার আনন্দের মিছিল, উৎসব, ফুর্তি ফার্তা, আপনার বিভিন্ন রকমের আতশবাজি, আপনার বিভিন্ন রকমের বাজি ফুটানো ইত্যাদি, এগুলোর মাধ্যমে উদযাপন করে, ঠিক না বে? ঠিক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার উম্মত, তাকে আল্লাহ তাআলা মক্কা বিজয় যখন দান করেছেন, তিনি উপরের দিকে লাভ না দিয়ে নিচের দিকে সিজদা দিয়েছেন। তিনি কি করেছেন ভাই? আপনার ছেলেটা সে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন চলে যাওয়ার, ভিসা পেয়ে গেছে সে। আপনি সংবাদ শোনার পর ইমানদার হিসাবে আপনার জীবনে এই সাফল্য পাওয়ার পর আপনি 2 রাকাত ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন, এটা হলো সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে উপরের দিকে লাভ দিবেন না নিচের দিকে সিজদা দিবেন? লাভ কি বলেন তো? নিচের দিকে যদি কেউ অবনত হয়ে সেজদা দেয়, তাহলে তার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না। অনেকে দেখবেন বিজয় অর্জন করার পর আশেপাশে যা আছে কেউ আর টিকতে পারে না, ঠিক না বে? ঠিক। বর্তমান পৃথিবীতে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলে, যখন আপনার আফগানিস্তান এবং ইরাকের উপরে আমেরিকান সৈন্যরা দখল নিল, দখল নেয়ার পর তারা কি করেছে সেখানে, এবং গোটা পৃথিবীতে যত যুদ্ধ হয় এখন, যুদ্ধের পর বিজয়ীরা সাধারণত পরাজিতদের উপর টর্চার করে, অত্যাচার করে, জুলুম করে, নিষ্পেষণ চালায়, আগুন জ্বালায়, গড়বাড়ি ভাঙচুর করে, হেন কোনো কাজ না যে করে না কেন, অহংকার করে যা খুশি তা করা শুরু করে দেয়। কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে শুধুমাত্র এই জাতীয় এবং সামগ্রিক জীবনে নয়, জাতীয় জীবনে শুধু নয়, আপনার ব্যক্তিগত জীবনও আল্লাহ কোনো নেয়ামত দিলে, কোনো অর্জন দিলে আপনি আল্লাহর শুকরিয়া, বান্দার শুকরিয়া, আল্লাহর তাসবিহ বর্ণনা করে
আপনি সিজদা লুটিয়ে পড়বেন, অহংকার করবেন না, দম্ব দেখাবেন না, কারণ আপনাকে বিজয় দিয়েছেন যে আল্লাহ, কৃতজ্ঞতা তাকে আদায় করবেন। আর আল্লাহর নেয়ামত পাওয়ার পর যদি কেউ কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, আল্লাহ ওই নেয়ামতকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি অহংকার করেন, নিজের কৃতিত্ব শুধু জাহির করেন, আল্লাহর নামটাও উল্লেখ না করেন, তাহলে সেক্ষেত্রে এই নেয়ামত এটা পেয়ে আপনি অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, যদি আমার অকৃতজ্ঞ হও আমার শাস্তি বড় কঠোর, এই নেয়ামত থাকবে না, বরং আল্লাহ তাআলা কঠোর শাস্তির মুখোমুখি করবেন। অতএব ভাইরা আমার, আমরা আমাদের যে কোনো অর্জনে সিজদাতু শুকর দিব, দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ব, এই পুরো মাহফিলে যত মানুষ আছেন, আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সাফল্য, বিভিন্ন খুশির সংবাদ, বিভিন্ন অর্জন হয়েছে না হয় নাই, নাকি সব জনম দুঃখী, কোনো সুসংবাদ জীবনে দেখেন নাই, কম বেশি দেখছেন কি না, ছোট সুসংবাদ হোক বড় সংবাদ দেখছেন, দেখি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হাত তুলে দেখাবেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা সুসংবাদ পাওয়ার পর, আল্লাহর একটা নেয়ামত পাওয়ার পর আমি দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া জানাইছি আল্লাহকে, আসেননি কোন আল্লাহর বান্দা বুঝে হাত তুলে নামাজ, আজকে ফজরের নামাজের কথা বলিনি, বুঝে হাত তুলছেন ভাইরা আমার? বেশিরভাগ মানুষ আমরা শুকরিয়ার নামাজের সাথে পরিচিত, আজকে থেকে আমল করব তো ইনশাআল্লাহ, কোন সুসংবাদ শুনলেন ওযু করে নামাজে দাঁড়া যাবেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রাণ খুলে প্রশংসা করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি দান করেছেন, তখন আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা আরেকজন নবীর কথা বলতে পারি, আল্লাহ নবী মূসা আলাইহিসসালাম তার জাতি বনি ইসরাইল তাদেরকে ফেরাউন এবং তার বংশের লোকেরা দাস বানিয়ে রেখেছে, জুলুম করছিল, নিষ্পেষণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে পাঠালেন তাদেরকে মুক্ত করবার জন্য, মূসা আলাইহিসসালাম দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীন করবার জন্য, মুক্ত করবার জন্য আল্লাহর নির্দেশ ক্রমে তিনি কাজ চালালেন, বহু কম্পিটিশন হলো, বহু প্রতিযোগিতা হলো, তারা জাদু নিয়ে হাজির হলো, তিনি আল্লাহর পক্ষ থেকে দেয়া মুজিজা দিয়ে জাদুর মোকাবেলা করলেন, এরপরে একটা পর্যায়ে ফেরাউন এবং তার বাহিনী মূসা আলাইহিসসালামকে ধাওয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে বিজয় দান করলেন, ফেরাউনকে সমুদ্রে নিমজ্জিত করে তার লাশটা এখনো পর্যন্ত মিশরের পিরামিডে রেখে দিলেন। কোরআনে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে আলিয়াম আনুনাজ্জিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন তোমার দেহকে আমি সংরক্ষণ করব যাতে করে তোমার পরে পৃথিবীতে যারা আসবে প্রজন্মকে প্রজন্ম শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর অবাধ্যতার পরিণতি কি হয়, যত বড় ক্ষমতা থাকুক তোমার, যত বড় রাজত্ব থাকুক তোমার, তোমার পরিণতি কি হয়, সবগুলাকে তো আল্লাহ করবেন না, একটা স্যাম্পল এবং একটা নজির দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ভাইরা আমার, মূসা আলাইহিসসালাম যে তার জাতি বনি ইসরাইলকে নিয়ে বিজয় অর্জন করেছেন, তিনি যে সাফল্য অর্জন করেছেন, তিনি যে স্বাধীনতা অর্জন করেছেন, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেছেন, তিনি কি করেছেন, রোজা রেখেছেন, তিনি কি করেছেন, রোজা রেখেছেন, রোজা রেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সেজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজয়ের সেই দিনটা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখেন এবং তার সাথে আরো একটা রোজাকে যোগ করে রাখার নির্দেশনা দিয়েছেন। অতএব আল্লাহর নেয়ামত পাওয়ার পর রোজা রাখা এটা মূসা আলাইহিসসালামের সুন্নাহ, আর সিজদায় লুটিয়ে পড়া, সিজদায় শুকর আদায় করা, সিজদার শুকরিয়ার নামাজ আদায় করা, এগুলো হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং নির্দেশনা, যেগুলো আমাদেরকে আমল করতে হবে, আমরা আমল করব তো ইনশাআল্লাহ। শুকরিয়ার সিজদার সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, আল্লাহ তাআলা আপনাকে কোন সুসংবাদ দিলেন, কোন নেয়ামত পাইলেন, আপনি এই সংবাদটা পাওয়ার পর আপনি আপনি ওযু আছে তাহলে সাথে সাথে পুরো নামাজ না শুধু সিজদা, যে অবস্থা সেই অবস্থায় সিজদা লুটিয়ে পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা পড়ে আপনি সিজদা থেকে উঠলেন, এটাকে বলা হয় শুকরিয়ার সিজদা। এটা কিসের শেখরা বলে ভাই, শুকরিয়ার সিজদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সিজদা দিয়েছেন, সাহাবীরা শুকরিয়ার সিজদা দিয়েছেন অনেক সময়, তো এটাও আমাদের থেকে বিদায় হয়ে গেছে, এই শুকরিয়ার সিজদা আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ।